হ্যালো, গুড মর্নিং। আমি মনোজকুমার রায়। এখন আমি আপনাদেরকে ওটিসি সম্পর্কে ধারণা দিব। সো ওটিসি হলো হচ্ছে অর্ডার টু ক্যাশ, যেটি অর্ডার ম্যানেজমেন্ট। আমরা নর্মালি যেটা অর্ডার ম্যানেজমেন্ট সম্পর্কে জানি, কিভাবে একটা সেলস অর্গানাইজেশান এবং ট্রেডিং অর্গানাইজেশান এবং প্রোডাকশন অর্গানাইজেশান তাদের সেলস ম্যানেজমেন্ট প্রসেসগুলোকে কিভাবে ডিভাইডেড করে, তো ওটিসি হচ্ছে যে আপনার অর্ডার টু ক্যাশ আমরা সাইকেল বলবো। তো ওটিসি অর্ডার টু ক্যাশে যে জিনিসগুলো থাকে, প্রথমে হচ্ছে যে তিনটা লেভেলে ভাগ করা। একটা হচ্ছে যে সেলস একটা অর্ডার সেলস অর্ডার্স, একটা হচ্ছে ডেলিভারি, একটা হচ্ছে ইনভয়েস আর বিলিং ডকুমেন্ট। সো সেলস অর্ডার নর্মালি হচ্ছে এটা লিগাল ডকুমেন্ট, যে আমি ক্লায়েন্ট এবং কোম্পানি বা এবং যে বিজনেস তার সাথে আমি লিগালি এগ্রি করলাম যে আমি তাদের সাথে তার কাছ থেকে এই প্রোডাক্টটি কিনবো। সো এটা সেলস অর্ডারটা রেজ করতে পারে কাস্টমার থেকে হতে পারে, অথবা আপনার সেলস যে অফিসার সেখান থেকে হতে পারে, এবং অ্যাজ পার বিজনেস পলিসি অনুযায়ী যেখান থেকে সেলস অর্ডারটা রেজ হওয়ার কথা সেখান থেকে রেজ হবে। তো আমি যদি ডিস্ট্রিবিউশন প্রসেসটা মনে করি, যে একটা কোম্পানি ডিস্ট্রিবিউশন প্রসেসটা হচ্ছে এইরকম, যে কোম্পানি টু দেয়ার ওয়্যার হাউস টু ডিলার। সো তখন সেক্ষেত্রে ওয়্যার হাউস কাস্টমার সেন্ড করবে, কাস্টমারের কাছ থেকে অর্ডারটা রেজ হবে থ্রো মোবাইলস অ্যাপ্লিকেশন হতে পারে, থ্রো ওয়েব অ্যাপ্লিকেশন হতে পারে, সেখান থেকে সেলস অর্ডারটা জেনারেট হবে। সো এইখানে কোনো অ্যাকাউন্টসের ইম্প্যাক্ট থাকবে না সেলস অর্ডার জেনারেশনের ক্ষেত্রে। বাট তাদের সেলসের কী ধরনের সেলসের টাইপ হবে, কী ধরনের পেমেন্ট মোড হবে, কী কী আইটেমস থাকবে, ইচ অ্যান্ড এভরিথিং ডিফাইন্ড হয় সেলস অর্ডার থেকে। যখনই বেসড অন সেলস অর্ডার আমরা যদি সিস্টেমটাকে একটু বেশি স্মার্ট করতে চাই, সেলস অর্ডার অ্যাপ্রুভাল প্রসেস রাখবো। অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পর বেসিক্যালি সে তারপর হয় ডিও, ডেলিভারি ডকুমেন্ট অর ডেলিভারি অর্ডার। সো এটা হয় হলো বেসড অন দ্য সেলস অর্ডার এগেনস্টে। সো এটা পার্শিয়ালি ডেলিভারি হতে পারে, পার্টলি ডেলিভারি হতে পারে। সো যখন পার্টলি ডেলিভারি হবে তখন অ্যাকাউন্টিংয়ের ইম্প্যাক্ট এবং ইনভেন্টরি ইম্প্যাক্ট পার্টলিই হবে। এবং একটা জিনিস, যতক্ষণ পর্যন্ত আপনার একটা সেলস অর্ডার পুরো পার্টলি ডেলিভারিটা কমপ্লিট না হবে, ততক্ষণ পর্যন্ত সেলস অর্ডারটা আপনার একটা যে কোনো সফটওয়্যার যেভাবে আপনি মেনটেন করেন না কেন, সেটা এক্সপ্লোরার হইতে পারে, লোডিং হইতে পারে, তো সেটা ওই পুরো সেলস অর্ডার সাইকেলটা ক্লোজ হবে না। তো অ্যাকাউন্টিংয়ের ইম্প্যাক্ট হবে বেসিক্যালি হচ্ছে কস্ট অফ গুডস সোলসে, আর একটা হচ্ছে ইনভেন্টরি। যেহেতু আপনার ইনভেন্টরি অ্যাকাউন্টটা বেড়ে গেল, সেহেতু কমে গেল, তাহলে ইনভেন্টরি অ্যাকাউন্ট আপনার ক্রেডিট হবে এবং কস্ট অফ গুডস সোল আপনাকে ডেবিট হবে, মানে এক্সপেন্স আপনাকে বাড়তেছে কারণ আপনার গুডসের। এইবার যেহেতু আপনার ডেলিভারি ডকুমেন্টটা হয়ে গেল, সেক্ষেত্রে আপনাকে ইনভয়েস হবে। সো ইনভয়েস হচ্ছে যে ফাইনাল কাস্টমারের রিসিভেবল অ্যাকাউন্টে, মানে কাস্টমার লেজারে হিট করবে এবং সেলস অ্যাকাউন্টকে সে ক্রেডিট করবে। এবং এখানে দুইটা জিনিস আবার ইম্প্যাক্ট পড়ে, যে ভ্যাট, ট্যাক্স এবং ট্যারিফ। সো আমরা নর্মালি যারা ট্যাক্সের প্রসেস যেভাবে ট্যাক্স গ্রুপে এই কাস্টমারটা পড়বে এবং তাদের আইটেমটা যে ট্যাক্স গ্রুপে থাকবে সেই অনুযায়ী ভ্যাট ট্যাক্স কাটবে। এবং ট্যারিফটা হচ্ছে যে নর্মালি গভর্নমেন্ট ডিফাইন করে দেয় এই প্রোডাক্টের প্রাইস কী হবে, আমি কোম্পানি যে যে প্রাইজেই সে সেল করুক না কেন, লাইক দ্যাট আমি একটা প্রোডাক্ট লাইক দ্যাট সোপ অর সাবান, সো এটার প্রাইস হচ্ছে গভর্নমেন্ট ফিক্সড করছে 10 টাকা। সো কোম্পানি যদি কখনও 5 টাকা দামে সেল করে তখন কিন্তু বা ট্যারিফ রেট কাটবে হচ্ছে 10 টাকায়। আবার কোম্পানি যখন যদি 15 টাকা রেটে সেল করে ট্যারিফ রেট কাটবেই হচ্ছে 10 টাকার উপরেই। তো ট্যারিফ ইজ এ ফিক্সড প্রাইস এবং ফিক্সড এবং পার্সেন্টেজ ডিডাকশান করা হয় আর কি। সো এই কিন্তু আর একটা প্রসেস হতে পারে, যে এরকম যখন যেহেতু আমি পার্টলি ডেলিভারি করতেছি তো পার্টলি ইনভয়েস তৈরি হতে পারে। সো অনেকগুলো ইনভয়েস একটা ইনভয়েস বিলিং ডকুমেন্টের মধ্যেই আমি দিতে পারি। সো বেসিক মোদ্দা কথা হচ্ছে যে এইখানে সেলস অর্ডারের জন্য সেলস অর্ডার, তারপরে ডেলিভারি ডকুমেন্ট এবং তারপরে বিলিং ইনভয়েস, অথবা কেউ কেউ এসএপিতে যেমন আমরা বিলিং ডকুমেন্ট বলে থাকি। এবং আদার্স ডিফারেন্ট সিনারিও কখন হয় সেলসের ক্ষেত্রে, একটা হচ্ছে ক্রেডিট নোট। ক্রেডিট নোট যখন আমার সেলসটা হয়ে গেল, ইনভয়েস হয়ে গেল, তখন আমার ক্রেডিট নোট করার দরকার হয়ে যাবে, তখন বেসড অন দ্য বিলিং ডকুমেন্ট আমাকে ক্রেডিট নোট হবে। যখন ক্রেডিট নোট হবে তখন কাস্টমারের আবার আপনার অবভিয়াসলি আপনার রিসিভেবলকে আপনার যখন আপনি এখানে ক্রেডিট করছেন এখানে ক্রেডিট করতে হবে, এবং আপনার ইনভেন্টরি অ্যাকাউন্টসে আবার আপনি যেহেতু কমেছেন এবং এই ক্ষেত্রে আবার আপনাকে ডেবিট করতে হবে।
কনসাইনমেন্ট চালান এই যে ভেরি ইম্পর্টেন্ট, অনেক কারণ যেহেতু অনেকজনের বিজনেসের ক্ষেত্রে আমাকে পোস্ট সেল করতে হয়, এবং অনেক সময় কনসাইনমেন্ট বেসিক্যালি দুইটা ওয়ের জন্য ইউজ করা হয়, একটা হচ্ছে পোস্ট সেলের জন্য, আর একটা হচ্ছে যে আপনার ইনভেন্টরি, আপনার কোম্পানিতে ইনভেন্টরি ওয়্যারহাউস শর্টেজ আছে, বাট আপনার ওয়্যারহাউসটা একটা কাস্টমার এন্ডে আছে বা একটা লাইক দ্যাট একটা ডিফারেন্ট গোডাউনে আছে, তাদের গোডাউনটাকে আমি ইউজ করতেছি, সেক্ষেত্রে কনসাইনমেন্ট চালানের মাধ্যমে এটা রাখা হয়। কিন্তু এটা কোম্পানির স্টক, কিন্তু বাট এটা একটা সার্টেন পিরিয়ড অ্যাজ পার কোম্পানি পলিসি অনুযায়ী কনসাইনমেন্ট চালান ম্যাক্সিমাম টাইমে বিলিং ডকুমেন্টে বা ইনভয়েসে পরিণত হয় ফর দ্য পার্টিকুলার কাস্টমার। যখন একটা যখন বিলিং ডকুমেন্টে পরিণত হবে তখন অটোমেটিক্যালি এটা অ্যাকাউন্টসে ইম্প্যাক্ট করবে, কারণ এটা যেহেতু আপনাকে কনসাইনমেন্ট থেকে সেল হচ্ছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ইনভেন্টরি অ্যাকাউন্ট কমে যাচ্ছে এবং সাপ্লায়ারের, এবং সেক্ষেত্রে পেমেন্টে পড়বে। এরপরে হচ্ছে যে আপনার কনসাইনমেন্ট চালানোর প্রসেস অটো জেবি প্রসেস হবে, এবং কোম্পানির এটাতে যখন এখানে একটা ইম্প্যাক্ট আবার একটা সিনিয়র হইতে পারে কোম্পানি, সেক্ষেত্রে মনে করছে যে এটা কনসাইনমেন্ট চালানো হবে কিন্তু বাই দ্য ওয়ে সেটা প্রোডাক্ট সেবা রিটার্ন করতে পারে তাদের ওয়্যারহাউস থেকে, সেক্ষেত্রে অ্যাকাউন্টিংয়ের আরেকটা ইম্প্যাক্ট হতে পারে ট্রান্সপোর্ট কস্ট বেসড অন দ্য এই কনসাইনমেন্ট চালানোর জন্য। অ্যান্ড সেকেন্ড প্রসেস ইজ দ্য আর একটা ডিফারেন্ট ইজ এ প্রমোশনাল, প্রমোশনাল অ্যাক্টিভিটি বেসিক্যালি যে ডিসকাউন্ট প্রসেসেস লাইক দ্যাট, আমি 1 কার্টুন ও 5 কার্টুন প্রোডাক্টের সাথে একটা প্রোডাক্ট ফ্রি দিব লাইক দ্যাট, একটা অফার একটার সাথে একটা ফ্রি বা সাম ডিসকাউন্ট, সো এটা ডিসকাউন্ট সেটিং থাকবে, যে ডিসকাউন্ট বেসিক্যালি যে আমার সেল হচ্ছে এত টাকা বা ডিসকাউন্ট এত টাকা হচ্ছে, সো অ্যাকাউন্টিংয়ের ট্রিটমেন্টটাও যে ডিফারেন্ট হবে, তাহলে আমি বুঝতে পারবো আমার ট্রেড প্রমোশনে কত আছে, ডিসকাউন্ট নর্মাল ডিসকাউন্টে কত আছে, সো ডিফারেন্ট আমি ডিসকাউন্ট জিএল সেটিং করতে পারবো, সেটিং করতে হবে আমাকে, সো এই যে প্রমোশনাল একটা অ্যাক্টিভিটি থাকবে আপনাকে। সো ওভারঅল ফার্স্ট ওভারভিউ হচ্ছে ওটিসি, একটা দুইটা পার্ট, একটা সেলস অর্ডার, একটা ডেইও, একটা হচ্ছে বিলিং ডকুমেন্ট, একটা কনসাইনমেন্ট চালান। অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টিউটোরিয়ালস অ্যান্ড ফর দ্য ওটিসি পার্ট 1। সো আমি নেক্সটে যে জিনিসটা দেখাবো পার্ট 2-তে ওটিসিতে একটা সেলস অর্গানাইজেশান সেট আপ, বেসিক্যালি সেলস অর্গানাইজেশান সেট আপ কেন দরকার, কারণ এই ইচ অ্যান্ড মানে সেলস অর্ডার থেকে শুরু করে আপনার বিলিং ডেলিভারি এবং বিলিং ডকুমেন্ট, ক্রেডিট নোট, কনসাইনমেন্ট এবং প্রমোশনাল প্রতিটা জিনিস ক্ষেত্রে সেলস অর্গানাইজেশনের রিলেটেড, কারণ সেলস অর্গানাইজেশন যেভাবে সেট আপ হবে সেভাবে আপনি বেসড অন দ্য রিপোর্ট পাবেন, কার হায়ারকি লেভেলে কীভাবে আপনি রিপোর্টটা পেতে চান, কারণ আপনার চ্যানেল অফ বিজনেস কীরকম হবে, কার সাথে মানে কোন সেলস রিপ্রেজেন্টেটিভ কার আন্ডারে থাকবে এবং কার অ্যাপ্রুভাল অথরিটি, এবং নেক্সট লেভেল ন্যাশনাল লেভেল থেকে ডিস্ট্রিক্ট লেভেল ডিভিশন, তারপর ডিস্ট্রিক্ট অ্যাজ ওয়েল, তারপর থানা লেভেল, রুট লেভেল পর্যন্ত আপনি যেভাবে অর্গানাইজেশনটা সেট আপ করবেন সেই হায়ারকি কী, এবং ফাইনালি অ্যাটাচ থাকবে উইথ কাস্টমার এবং আপনার হায়ারকি লেভেলের সাথে, সো সেইটা সেট আপটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন তারপরে আমরা দেখবো যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ওকে।